এক চুটকি সিঁদুর এবং পাঁচটি এলাচ দিয়ে পারেন আপনি আপনার মন চাই প্রেমিক প্রেমিকাকে বশীভূত করতে। কি করে কেমন করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তবে যে আপনি সমস্ত বিষয়টি নিয়ে জানতে পারবেন ভালো করে। নমস্কার, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামায় কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, আর আপনাদের ভালো থাকাটাই যে আমার একমাত্র শুভকামনা। তো চলুন একসঙ্গে বলে উঠি সেই মূল মন্ত্র, সেই উজ্জীবিত করার মন্ত্র, সেই পাওয়ারফুল মন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত তারামা এবং গুরু বামদেবের হাত আপনার মাথার উপর রয়েছে, আপনার চুল বাঁকা করার মতো ক্ষমতা কারোর থাকবে না। ভিডিওটি আলোচনা ছিল এক চুটকি সিঁদুর এবং পাঁচটি এলাচ দিয়ে মনচাহি প্রেমিক প্রেমিকাকে বশীকরণ। কি করে কেমন করে? এক চুটকি সিঁদুরটা কিন্তু নর্মাল সিঁদুর নয়, এটার জন্য প্রয়োজন হবে আপনাকে কামিয়া সিঁদুর। কামিয়া সিঁদুর আপনাকে জোগাড় করতে হলে ভালো দশকর বা দোকান থেকে কালেক্ট করতে হয়, অথবা আপনি অনলাইনের মাধ্যমে শপিং করতে পারেন। ওই কামিয়া সিঁদুর এক চুটকি নেবেন অবশ্যই শুক্রবার দিন, শুক্রবার দিন শুক্লপক্ষের শুক্রবার যদি হয় তাহলে অতি উত্তম। শুক্লপক্ষের শুক্রবার দিন এক চুটকি কামিয়া সিঁদুর নিয়ে সেই সিঁদুরটিকে এই মন্ত্র দ্বারা 108 বার আপনি অভিমন্ত্রিত করবেন। সঙ্গে থাকছে আপনার পাঁচটি সবুজ রঙের এলাচ। প্রথমে নিজের বাম হাতে সেই সিঁদুরটিকে নিয়ে এই মন্ত্রটি 108 বার বলবেন, 108 বার। অমুক অঙ্গ, এই অমুক অঙ্গের জায়গায় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নামটি অবশ্যই বলবেন। এবার বলুন অমুক অঙ্গ, মম বশঙ্করায় কুরু কুরু সোহা। অমুক অঙ্গ, মম বশঙ্করায় কুরু কুরু সোহা। হালকা একটা ফুক মারবেন। 108 বার অভিমন্ত্রিত করার পর ওই সিঁদুরটিকে একটা কাগজের মধ্যে ভালো করে ফোল্ড করে নিয়ে সঙ্গে আলাদা একটা কাগজে পাঁচটা এলাচকে বেঁধে আপনি রাখুন আপনার বালিশের নিচে। রাত্রে যখন ঘুমাবেন তখন নাভিতে একটু সাদা চন্দন লাগিয়ে নেবেন, আর হাতটিকে এইভাবে করে নিজের নাভির কাছে রাখবেন। তারপর তার মুখটিকে স্মরণ করবেন যাকে আপনি বশীভূত করার জন্য এই টোটকাটি করতে চলেছেন। নাভির কাছে রেখে আপনি তার ফেসটি কল্পনা করবেন এবং কল্পনা করবেন ভবিষ্যৎটাকে বর্তমানে। সে আপনার কাছে চলে এসেছে, সে আপনার সঙ্গে মিশছে, আপনি তাকে আলিঙ্গন করছেন, আপনি তাকে চুম্বন করছেন। এগুলো তো আপনাকে বলার বিষয় নয়, এগুলো তো আপনি বুঝতেই পারছেন যে আমি কি বোঝাতে চাইছি। এগুলো আপনি কল্পনা করবেন, এবং যদি বিয়ে করার কথা ভাবছেন তো এটাও ভেবে নেবেন যে আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল, আপনাদের ফুলসজ্জা হচ্ছে। ঠিক এই জিনিসগুলো যখন আপনি ভাবতে থাকবেন পজিটিভ এনার্জি নিয়ে, তখন আপনার মাথার নিচে যে জিনিসটা রেখেছেন সেটা অতি শীঘ্র কার্যকরী হয়ে উঠবে। কারণ মাথার নিচে রয়েছে আপনার কাম সিঁদুর, আর রয়েছে পাঁচটি এলাচ, আর আপনি করছেন যোনি মুদ্রা দিয়ে নাভির কাছে তাকে আহ্বান। তাকে তো ছুটে আসতেই হবে বন্ধু, সে যে কোনো জায়গায় থাক, যেমন অবস্থায় থাক, আপনার কথা ভাবতে বাধ্য থাকবে। এইবার আপনি ঘুমিয়ে পড়ুন। টানা 7 দিন এই যে যোনি মুদ্রা দিয়ে নাভির কল্পনার কথা বললাম এটি করবেন। এরপর 7 দিন পেরিয়ে গেলে সেই সিঁদুরটিকে নিয়ে নেবেন এবং এলাচটিকে নিয়ে নেবেন। এলাচটিকে ভালো করে হাম্বল দিস্তা বা কোনো জায়গায় পিষে পাউডার বানিয়ে নেবেন, আর সিঁদুর যেটা রয়েছে সেটিকে আপনি তার মাথায় বা তার যে কোনো শরীরের বডি পার্টের কোনো জায়গায় একটু লাগিয়ে দিতে পারেন। আর ওই এলাচগুলি
যে পিষে রেখেছেন সেটি যদি খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% গ্যারান্টি, এই যে বশীকরণটা হবে এর থেকে তাগড়া বশীকরণ আর হতে পারে না। কথা দিচ্ছি, যদি মাঙ্গলিক দোষ না থাকে, কাল সর্বদোষ না থাকে, এই টোটকা আপনার জন্য। আপনার প্রেমিক প্রেমিকা যত দূরেই থাক, আপনার কাছে আপনার টানে ফিরে আসবে। আপনি করেই দেখুন। তো বন্ধুরা, ভালোবাসার জন্য আবার কয়েকটা জিনিস কিন্তু লাগে। এই এক চুটকি সিঁদুর দিয়ে বশীকরণ, তার আগে কয়েকটা কথা আমি ছেলেদের জন্য বলবো, আপনারা একটু ফলো করবেন। মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে বডি ল্যাঙ্গুয়েজ, চুলের স্টাইল, আপনার ড্রেস, এই তিনটি জিনিস যদি আপনি ঠিক করতে পারেন, এবং ল্যাঙ্গুয়েজ, কথোপকথনের ভঙ্গিমা, আপনি কীভাবে থ্রোয়িং করছেন কথাটা, এই চার পাঁচটা জিনিস যদি আপনি আপনার আত্মকেন্দ্রিক রাখতে পারেন আপনার নিজের কাছে, তাহলে আমি বলবো যে কোনো মহিলাকে আপনি তুরন্ত চুটকি বাজিয়ে বশীকরণ করতে পারেন। ঠিক বললাম তো? এই কয়েকটা জিনিসকেও কিন্তু ফলো করবেন। মনে রাখবেন, মেয়েটা দেখতে খুব সুন্দর, আর আপনি মানে সুন্দর নন, তার পছন্দের হবেন না কখনোই, তাকে আপনি চাইছেন বা সিনেমা হিরোইনকে আপনি চাইছেন, তাদেরকে কি বশীকরণ করা যায় নাকি? যার সঙ্গে আপনার পরিচয় ছিল, যার সঙ্গে আপনার রিলেশন ছিল, কেটে গেছে বা দূরে সরে গেছে, সেই সম্পর্কে কিন্তু চুটকি বাজিয়ে বশীভূত হবে। আপনার সঙ্গে কারোর সম্পর্ক নেই, সেই সম্পর্কে কথা আমি বলিনি। আর থুতু দিয়ে বাসি মুখে সকালে আয়নাতে তার নামটি অবশ্যই লিখবেন, ওই সাতটা দিন, যে সাতটা দিন আপনি নাভিতে নিয়ে কল্পনা করেছেন, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই থুতু দিয়ে আপনার নাম, ওর নামটি আয়নায় লিখে দেবেন। দেখুন কি মিরাক্কেল রেজাল্ট, আপনি কত ভালো থাকতে পারবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন। কার ভালা তো হো ভালা, ভালো থাকবেন।